ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা তুলে তাকে সিনেমাতেও বিনিয়োগ করা হয়েছিল, তার জন্যই কি ডিরেক্টর করা হয়েছিল দুজন অভিনেত্রীকে? আর কোথাও কি টাকা বিনিয়োগ করা হয়েছে? সূত্রের দাবি, ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে তদন্তে নেমে এই বিষয়গুলো খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কারণ সূত্রের দাবি, যে সময় প্রতারণার অভিযোগ উঠেছে সেই সময়ও সিনেমায় টাকা বিনিয়োগ করেছিলেন রাকেশ, যিনি সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর। অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন, অভিনয় করেছেন, অনেক সিনেমাতে অভিনয় করেছেন, হঠাৎ করে এরকম কনস্ট্রাকশন বিজনেস? আমার বিজনেস করাটাই মোটো ছিল। আমি সবসময় পছন্দ করেছি যেমন কিছু করতে যাতে সমাজের হেল্প হয়, আর আমার মনে হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেট না করতে পারলে সমাজের হেল্প করা যাবে না, তার জন্য বিজনেস করতেই হবে। প্রজেক্ট হলে তো প্রফিট হতোই। আমি তো মাঝখানেই ছেড়ে চলে গেছি, মাঝখানেই আমি রিজাইন করে দিয়েছি। 2011 সালে মুক্তি পায় ইচ্ছে নামে একটি বাংলা ছবি, সেই ছবিতে অভিনয় করেছিলেন রূপলেখা মিত্র, তার প্রোডিউসার ছিলেন রাকেশ সিং। প্রতারণার অভিযোগে এখন ইডির রেডারে রয়েছেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরত জাহান, অভিনেত্রী রূপলেখা মিত্র এবং রাকেশ সিং। ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে সোমবার তলব করা হয়েছিল রাকেশ সিংকে, কিন্তু তিনি ইডির কাছে হাজিরা দেননি। আমাকে তলব করা হয়েছিল গতকালই 11 তারিখে, রাত্রি থেকে আমার একটুখানি শারীরিক প্রবলেম হয় সকালবেলায়, আমি তাই জন্য ওনাদের একটা রিকোয়েস্ট করে একটা জাস্ট কয়েকটা দিনের সময় নিয়ে চেয়ে তারপরে আমরা এত টাকা ফেরত দিয়েছি, প্রায় 180 জন তারপর টাকা ফেরত দিয়েছি, ফুল অর পার্ট। এই নথি কোর্টেও জমা আছে, এই নথি ইডি দপ্তরেও দেবো, এবং ইডি একবার করে 10 বার ডাকলেও আমরা যাবো। মঙ্গলবার ইডির কাছে হাজিরা দিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন নুসরত জাহান, আর বুধবার ইডির তলবে হাজিরা দেবেন বলে জানিয়েছেন অভিনেত্রী রূপলেখা মিত্র। কালকে যাবেন? ইচ্ছা তো আছে, শারীরিক ভাবে একটু প্রবলেম আছে, বাট স্টিল আমি যাব। অভিযোগ, রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট বানানোর জন্য সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা 429 জনের থেকে 5,55,000 টাকা করে নেয়, মোট অঙ্ক দাঁড়ায় 23,08,95,000 টাকা, কিন্তু 9 বছরেও কেউ ফ্ল্যাট পাননি বলে অভিযোগ। আমাদের টাকার একটা বড় অংশ তো এরাও ভোগ করছে, ডাইভার্ট করেছে, সুতরাং এদেরকে তো ডেফিনেটলি স্কুইজ করা দরকার। তো যখনই আমরা শুনতে পেলাম যে ইডি ডেকেছে, তো ন্যাচুরালি আমরা তখন মানে আশাটা অনেকটা বেড়ে গেছে যে এবারে নিশ্চয়ই আসল ব্যাপারটা বেরিয়ে আসবে। যে আমরা আর কিচ্ছু চাই না, আমরা বেঁচে থাকতে থাকতে যত শীঘ্রই এই টাকাটা ফেরত পাই প্রত্যেকের কাছে, ইডি বলুন, সরকার বলুন, সমস্ত রকম সরকার, সকলের কাছ থেকেই আমাদের এই একই আবেদন। এই অবস্থায় 31 জুলাই অভিযোগকারীদের নিয়ে ইডির দ্বারস্থ হন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। ওনারা অ্যাক্ট না করলে আমরা কোর্টে যেতাম, তখন কোর্টে উত্তর দিতে হতো, অ্যাক্ট করছেন ভালো ব্যাপার। আগে ওনার ওই সমস্ত ফ্ল্যাট এদের টাকায় কিনেছেন, ফ্ল্যাট ফ্ল্যাট সিজ করা উচিত। এই যে বলছেন আমি পরে লোন শোধ করে দিয়েছি, ওটা তো এই যে 24 কোটি তোলা হয়েছে তার কালো টাকা, সেই টাকায় যেসব শোধ হয়েছে, কাগজপত্র তৈরি হয়েছে, খতিয়ে দেখতে হবে সব। তেরসা ক্লিয়ার কেস অফ মানি সাইফনিং, বেশিক্ষণ বাইরে ছেড়ে রাখাতে এভিডেন্স হচ্ছে ট্যাম্পার্ড হওয়ার সম্ভাবনা থাকে, ইমিডিয়েটলি ওনাকে বুক করা উচিত। বিজেপি ডেকেছে ওনাকে সিবিআই কিংবা ইডি, সেটা উনি ওখানে জবাব দেবেন, সেটা ইতিমধ্যে বিজেপি কি বলবে, সমস্ত একটা পজিটিভ কথা নেই মানুষের জন্য কি করবে তা নয়, দুয়ারে সরকারে অংশগ্রহণ করবে না, 100 দিনের টাকার জন্য লড়বেন না, মণিপুরে মা বোনেরা লাঞ্ছিত হলো, ধর্ষিতা হলো, এভাবে তো ভারতবর্ষ চলতে পারে না, এ নিয়ে বিজেপির কি বক্তব্য আছে? ইডি সূত্রে দাবি, 2011 থেকে 2017 সাল পর্যন্ত দুদফায় সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ছিলেন রূপলেখা। সংস্থার একাধিক নথিতে অভিনেত্রী রূপলেখা মিত্রের নাম ও সই মিলেছে। সাইনিং অথরিটিও কিছু ছিল না, আমি জাস্ট ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিলাম, মানে যেটা স্লিপিং ডিরেক্টর বা নন এক্সিকিউটিভ ডিরেক্টর, আর আমি ওনাদের কোনো ডিলে কোথাও সাইনও করিনি। সেই সবটি জল কতদূর গড়ায় সেদিকেই সবার নজর। ব্রতদীপ ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।